ছেলে নাল্লা গোপনের গোপন আপন নূর হইতে নবী করেলেন সৃজন ছেলেন আল্লাহ গোপনের গোপ আপন নূর গইতে নবী করেলেন সৃজন আরশ কুরসি লাহ কলম নবীর নূরের ফুসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মত মদিনা নূরের নবী জারুসিলা পয়দা হলি জারুসিলা পয়দা হলি তারে কেন নূরের নবী আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে চাই আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই হাসিরের মাঠ হবে আল্লাহ এজলাসে বসবে আমি চেয়ারে বসেছি হাকিম এজলাসে বসে নিরাকারে না করে হাকিম এজলাসে বসে বিচারপতি এজলাসে বসে আকারে না নিরাকারে আল্লাহ বসবে এজলাসে নিরাকার খোদা খোদা কেমনে বসবে আল্লাহ হাকিম হয়ে এজলাসে বসবে নবীজি সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে নিরাকার হুদা এজলাসে বসলে বসবে কিভাবে বসতে হলে তার আকারে থাকতে হবে হুদা কোন আকারে বসবে মনোযোগ আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর খইতে খুদা হাবিবের নূর করলেন জুদা সুবহানাল্লাহ বলেন আপন নূর খইতে খুদা হাবিবের নূর করলেন জুদা জুদা করিয়াই বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদিকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন কি নাম মুহাম্মদ কি নাম মুহাম্মদ ও রাজনগরের মুসলমান জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত সুসময়ে বন্ধ বটে অনেকে হই অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় ঠিক কিনা বলেন নিদান কালের বন্ধু নবী গো নিদান কালের বান্ধব নবী গো দাঁড়াও নবী সামব নে জন্মে মত দেখা নই তোমার একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বৎসর নয় দুই বৎসর নয় একটা না সাতাশ বৎসর সুবহানাল্লাহ বল আল্লাহ সাতাশটি বৎসর আল্লাহ দেখছে আল্লাহর বন্ধুরে মেরাজে
স্বাদ মিটে নাই, নবী দেখছে আল্লাহরে তাও স্বাদ মিটে নাই, নিরাকার দেখা যায় না, ফুল দেখা যায় গ্যারান দেখা যায় না, ফুল ধরা যায় গ্যারান ধরা যায় না, আল্লাহ নিরাকার নবী দেখলো কিভাবে? খুব মনোযোগ, নবী দেখছে আল্লাহরে সাতাশ বছর, আল্লাহ দেখছে নবীরে দেখার স্বাদ মিটে নাই। পৃথিবীর মুসলমান যদি আল্লাহকে দেখতে চান, দেখতে হবে নবীকে, নবী না চিনলে চিনবেন না আল্লাহকে। পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা দিলেন কারে? জোরে বলেন। কবরে পাইবেন কারে? মিজানে পাইবেন কারে? ফুলচেরাতে পাইবেন কারে? হাউজে কাউসারে পাইবেন কারে? জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সেজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবে কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন নবীকে, আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবী যে কে ফুল বানাইয়া আল্লাহ গেছে গ্যারান হয়ে মিশিয়া, ফুলটা হলো প্রকাশ, গ্যারানটা হলো গোপন, ফুলের মধ্যে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায়, নবীর হইলে কমল্লা আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু আল্লাহর বন্ধু না, এক ফিরেলা কুমজুন বা কুম জীবনের গুনামাপ, শুধু গুনামাপ না, আল্লাহু গাফুরুর রাহিম। বন্ধুরে, এই মাত্র নাম মুহাম্মদ, আমার ওয়াজের হাকিকত বুঝে নিবেন, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ। এখন আল্লাহ যদি চিনতে চান নবীকে চিনে নেন, নবী না চিনা পর্যন্ত আল্লাহ চিনা সম্ভব না। ওই নবী যিনি নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ, মুহাম্মদ নাম তখন যারে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ নাম নাই তার তখন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। মুহাম্মদ নাম রেখেছে আল্লাহ, আর আল্লাহর নাম রেখেছে নবী মুহাম্মাদুর রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ। চার হরফে মিম হা মিম দাল, চার হরফে নাম রেখেছে মুহাম্মদ নবীজির নাম, চার হরফে নাম রেখেছে মুহাম্মদ, চার হরফে মুহাম্মদ নাম রাখার পরে আমার নবীজি চার হরফে নাম রেখেছে আল্লাহ। তুরকন সুবহান, আলিফ লাম লাম হা চার হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ চার হরফ, আল্লাহ নাম রেখেছে নবীজি 99, নবীজি আল্লাহর নাম রেখেছে 99। যরকম সুবহান, তৌরাত ইঞ্জিল যাবুরে প্রমাণ এসেছে আল্লাহ নাম রেখেছে নবীজির 4000। সুবহানাল্লাহ বলে, আমার নবীজি আল্লাহর নাম রেখেছে 4000, নবীজির নাম আল্লাহ রেখেছে 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর নাম রেখেছে 12 হরফে লা ইলাহা নবীজি আল্লাহ, নবীজির নাম রেখেছে 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
নবীজি আল্লাহর নাম রেখেছে বারো ঘর ফেলা ইলাহা বারো বারো কত জোরে কন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই তোমার বন্ধুর নাম তুমি রেখেছ বারো গরফে তোমার বন্ধু তোমার নাম রেখেছে বারো গরফে এই চব্বিশের মধ্যে তুমি কি খেলা খেলেছ সুবহানাল্লাহ বল আল্লাহ ক চব্বিশ গরফে কালেমা বুনিয়াল ইসলামে আলহামসে ইসলামের স্তম্ভ কয়টা প্রথমটা হচ্ছে কালিমা খুব মনোযোগ পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভটা হচ্ছে কালিমা এই কালিমার ভিতরে হরফ আছে চব্বিশটা আল্লাহ ক আমার সৃষ্টিতে রাত্র হবে দিন হবে রাত এবং দিনে মিলে চব্বিশ ঘন্টা হবে এই চব্বিশটা ঘন্টা দুই ভাগে বাক হবে দুই ভাগে বাক করলে কত ঘন্টা করে হয় বারো ঘন্টা দুই ভাগে বাক হবে বারো হরফ বন্ধুর নামের বারো হরফ আমি আল্লাহর দুই ভাগে বিভক্ত চব্বিশ ঘন্টার দুনিয়া দুই ভাগে বাক হবে বারো ঘন্টা থাকবে আমার পক্ষে বারো ঘন্টা থাকবে আমার বন্ধুর পক্ষে বারো বারো কত চব্বিশ চব্বিশ ঘন্টার দুনিয়া কমপ্লিট হবে চব্বিশ ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে বা চব্বিশ করফের কালমা আল্লাহ এ দরাতে মক্কাতে পাঠাবে চব্বিশ ঘন্টার দুনিয়া হয়ে গেল এখন কালিমা পাঠাবে মক্কাতে খুব মনোযোগ বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি চব্বিশ করফের কালমা একবার পড়ে চব্বিশ ঘন্টার গুনাহ জ্বরে পড়বে চব্বিশ ঘন্টার গুনাহ মাফ হবে শুধু তা নয় ডাক্তার সাহেবের কাছে যাইবেন কারে দিয়া বেড়াগিরি করেন ডাক্তারের কাছে গিয়ে কইবেন ডাক্তার সাহেব এই বুকটা একসা করে রিপোর্ট দেন এইটার ভিতরে কয়টা খাড্ডি কয়টা খাড় আছে ডাক্তার সাহেব আপনাকে বসাবে উনি একসা করবে দশ মিনিট পরে রিপোর্ট দিবে এই বুকের ভিতরে খাড় আছে চব্বিশটা কয়টা চব্বিশটা ডাইন দিকে বারো বাম দিকে বারো চব্বিশ ঘন্টার দুনিয়া দুই ভাগে বিভক্ত বারো ঘন্টা নবীর পক্ষে বারো ঘন্টা আল্লাহর পক্ষে আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাতাল্লিল আলামিন আল্লাহ যতটুক সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত যরকম সুবহান খুব মনোযোগ এখন ডাইনে বারো বামে বারো বন্ধুরে ডাইন দেখে বারো বারোটা হার বাম দেখে বারোটা হার ডাইন স্তনের দুই আঙ্গুল নিছে নবীজির বাসস্থান বাম স্তনের দুই আঙ্গুল নিছে আমার আল্লাহর বাসস্থান যরকম সুবহান